খুব তাড়াতাড়ি যখন রান্না করতে হয় হাতে সময় কম, অথচ একটা খুব ভালো রান্না করতে হবে হাত চেটে খাওয়ার জন্য। চেটে ফুটে না খেলে মজাই নেই খাবার, তাই না বলো? তো সেই সময় চট জলদি বানিয়ে নেওয়া যায় দই পোস্ত, একেবারে হাতে সময় কম, কোনো রকম মশলা ছাড়া চেটে ফুটে খাওয়ার মতো, তাই জন্য বানিয়ে নিলাম কোনো রকম মশলা না দিয়ে খুব তাড়াতাড়ি দই পোস্ত। আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম। থ্যাংক ইউ। Thank you.